দেশের বিভিন্ন অঞ্চলের মৌলিক পণ্যগুলোর জিআই শত নিশ্চিতের উদ্দেশ্যে 2013 সালে ভৌগোলিক নির্দেশক পণ্য আইন হয়। 2015 সালে প্রথম জামদানিশাড়ির জিআই শর্তের আবেদন জানায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এসব আবেদনের ধারাবাহিকতায় 2016 সালে দেশের প্রথম জিআই পণ্যের স্বীকৃতি পায় জামদানিশাড়ি। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বর্তমানে দেশে জিআই স্বীকৃতি পাওয়া পণ্যের সংখ্যা 22। এরপর একে একে এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের ইলিশ, চাপাই নবাবগঞ্জের খিরসাপাতি আম, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারি ভোগ, বাংলাদেশের কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকার মসলিন, বাংলাদেশের বাগদা চিংড়ি, রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা চাল, চাপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম ও আশিনা আম, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, নাটোরের কাঁচা গোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা ও সর্বশেষ টাঙ্গাইল শাড়ি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে লেখা আছে, জামদানির আলাদা একটি বৈশিষ্ট্য হল এর শিল্পীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে নেই। আদিকাল থেকেই রাজধানী ঢাকা থেকে 12 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলার কিছু এলাকায় জামদানি কারুশিল্পীদের বংশানুক্রমিক বসবাস। জামদানি শিল্পীদের অন্যত্র নিয়ে জামদানি শাড়ি তৈরির চেষ্টা করা হয়েছে, কিন্তু এ প্রচেষ্টা সফল হয়নি। তাছাড়া শীতলক্ষা নদীর পানি বাষ্পীভূত যে আর্দ্রতা তৈরি করে তা জামদানি সুতা প্রস্তুত ও কাপড় বুননের জন্য ভালো। দেশের আরেকটি জিআই পণ্য ইলিশ। বিশ্বের মোট ইলিশ আহরণের 75% হয় বাংলাদেশে। মূলত পদ্মা ও মেঘনা অববাহিকার প্রধান প্রধান নদনদী এবং তৎসংলগ্ন উপকূলীয় ও সামুদ্রিক জলসীমায় সবচেয়ে বেশি ইলিশ আহরণ হয়। রংপুর জেলার শতরঞ্জির জিআই শর্ত চেয়ে 2019 সালে আবেদন করে বিসি। মোঘল সম্রাট আকবরের দরবারে এ শতরঞ্জি ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ শাসনামলে রংপুরের শতরঞ্জি সমগ্র উপমহাদেশের পাশাপাশি রফতানি হয়েছে প্রায় 36টি দেশে। দেশে প্রধান খাদ্যশস্য চালের দুটি স্থানীয় জাত এরই মধ্যে জিআই শর্ত পেয়েছে। কালোজিরা ধানের আদি উৎপত্তিস্থল ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ অঞ্চলে। 1875 সালে চূড়ান্ত হওয়া উইলিয়াম উইলসন হান্টার সম্পাদিত আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অব বেঙ্গলেও ময়মনসিংহ অঞ্চলে কালোজিরা ধানের চাষাবাদ সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। প্রাচীনকাল থেকে চাষ হয়ে আসছে দিনাজপুরের কাটারি ভোগ চাল। এর প্রধান বৈশিষ্ট্য হল সুগন্ধ। দিনাজপুরের বাইরে দেশের অন্যান্য স্থানে চাষ করে দেখা গেছে এর সুগন্ধি কমে যায়। চিরির বন্দর উপজেলার কাটারি ভোগ এখন পর্যন্ত সর্বোৎকৃষ্ট বলে স্বীকৃত। বাংলাদেশের সিলেট বালাগঞ্জ উপজেলার শীতলপাটি বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। বালাগঞ্জ উপজেলার গৌরীপুরের শিল্পীদের তৈরি শীতলপাটি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার প্রাসাদেও স্থান পেয়েছিল। একসময় এটিকে মসলিন কাপড়ের সঙ্গেও তুলনা করা হতো। বাংলাদেশের জিআই পণ্যগুলোর মধ্যে মসলিন গোটা বিশ্বেই কিংবদন্তি তুল্য খ্যাতি অর্জন করেছিল। ঢাকায় মসলিনকে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন ইতিহাস, ঐতিহ্য ও রাজসিক আভিজাত্যের সাক্ষী হিসেবে। জিআই পণ্যগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন টাঙ্গাইল শাড়ি। এই শাড়ি বাংলাদেশের নয়, দাবি ভারতের। ওই খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে সরকারের। এ নিয়ে দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টাঙ্গাইল শাড়ির জিআই শর্ত বাংলাদেশের বলে জানান। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিমতের সম্ভাবনা রয়েছে। এসব পণ্যের মধ্যে অন্যতম হল সুন্দরবনের মধু। সুন্দরবনের 60% বাংলাদেশে অবস্থিত। বর্তমানে বাংলাদেশেও ডিপিডিটিতে সুন্দরবনের মধুর জিআই শর্ত নিয়ে আবেদন করা হয়েছে। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা টেলিভিশন।